হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের ক্যানাডার ডে টু, আজকে আমরা বের হব। বাইরে অনেক শীত, হ্যাঁ দেখে বুঝতে পারতেছেন, পুরো মানে জ্যাকেট ট্যাকেট পরে আমরা রেডি। আর আজকে এখন আমরা ক্যানাডা শহরটা একটু ঘুরবো, ঘুরে তারপরে যাব আমার ছোট ভাই নবকে এয়ারপোর্ট থেকে উঠাতে। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এপিসোডটা। এখন স্টোর থেকে বের হয়ে আমরা মলে এন্টার করলাম। দেখি মলটা ঘুরে দেখি একটু, মলটা আমরা একটু ঘুরে দেখে নিই মলের ভিতরে কী ধরনের দোকান আছে। সামনে একটা চকলেটের দোকান দেখা যাচ্ছে, চলুন দোকানটায় দেখে আসি কী কী পাওয়া যায় এখানে। দোকানটার নাম হচ্ছে পার্ডিজ, আর এখানে বিভিন্ন ধরনের চকলেট আছে, বিভিন্ন ধরনের ফিলিং সহ বক্সের সাইজে আছে, ইন্ডিভিজুয়াল প্যাকেট আছে স্ন্যাক্সের জন্য, আবার খুচরো পাওয়া যাচ্ছে। আর বাইরে ওরা কিছু ট্রাফেল টাইপের চকলেট সেল করছে, ট্রাফেল চকলেট বলস, যেগুলো সম্ভবত ওরা ডেইলি মেক করে। এখানে একটা স্টোর দেখছি, স্টোক, সেটা মনে হচ্ছে কিচেন ইউটিলিটি স্টোর। এখানে ভিতরে 70% সেল চলতেছে সব কিছুতে। আসলে ক্রিসমাস টাইম হওয়াতে অনেক কিছুতে অনেক ধরনের সেল চলছে এখন। এখানে একটা বিউটি শপ আছে, আর সামনে দেখি আর কি কি ধরনের স্টোর আছে। ক্লিয়ার্স, এখানে জুয়েলারি টুয়েলারি পাওয়া যায়। আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। আরো এটা একটা জুতার দোকানে ঢুকলাম আমরা, সে আমি তাকে ফলো করতে করতে এখানে ঢুকে গেছি। দেখতে পারতেছেন জুতা দেখতে তো মানে তার দেখতেই হবে, উইন্টার উইন্টার শুজ দেখতেছে সে। এখানে সবই উইন্টার উইন্টার ক্লোথস, এখানে উইন্টার বুটসও ভালো ভালো আছে, টিম্বারল্যান্ডের বুটস, ভালো একটা ব্র্যান্ডেড বুটস, এগুলো এখানে সেলে চলতেছে 139-এ। তারপর তোমার কিছু পছন্দ হয়নি জুতো এখানে? তাহলে এখান থেকে জুতা কিনা হচ্ছে না কোনো। এখন আমি আবার তাকে ফলো করতে করতে বের হয়ে যাচ্ছি, দেখি আমাকে নেক্সট কোন দোকানে নিয়ে যাওয়া হয়। আমরা এখন ঢুকতেছি ক্লিয়ার্সে, এটা এটা হচ্ছে অ্যাক্সেসরিজের দোকান মেয়েদের। এখানে অনেক কানের টুল টুল আছে, এখানে কান ফুরানো নাক ফুরানো হয়। কান দুল দেখতেছো? টপস দেখতেছে, টপস এর সেট এটা। ষোলো ক্যানাডিয়ান ডলারে কয় সেট আছে এখানে, কয় জোড়া? নয় জোড়া 13 ডলার, খারাপ না, ভালোই। আর তিন সাইজের আছে, হ্যাঁ এখানে তিনটা কিনলে তিনটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি দিলে চলতো, কিন্তু তিনটা না কিনলে তিনটা ফ্রি দিবে না। মানে এখানে দোকানে যা দেখতে পারতেছেন সব কিছুতেই তিনটা কিনলে তিনটা ফ্রি, এবং মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়া যায়। যে কোনো 6টা প্রোডাক্ট কিনলে যে তিনটার দাম বেশি সেই তিনটা পে করতে হবে, আর বাকি তিনটা হ্যাঁ, আর যদি একটা নেই তাহলে দুইটা নেই, তাহলে দুইটা নিলে একটা কিনলে আরেকটা হচ্ছে 50% অফ দিচ্ছে তারা। ডিল ভালোই, এই সেম ডিল আমাদের কলম্বাসের মলেও আছে ক্লিয়ার্সে। এটা মানে ওদের সারা বছর এই ডিল চলে, সবসময় লিমিটেড টাইমে লেখা দেখি চলতে থাকে সবসময়।
আমি এখন তোমার সাথে বের হয়ে যাবো। অনেক ভিড় এখানে, মানে মেয়েদের সব কিছু সব ভিড় এখানে। এখানে ছোট বাবুটার কান ফুরানো হচ্ছে। আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে, আলদোতে যাচ্ছি আমরা এখন। আলদো এটা একটা লেদার প্রোডাকশন শোরুম, এখানে জুতা ব্যাগ ওয়ালেট এগুলো পাওয়া যায়। এখানে ক্রিসমাস উপলক্ষে 50% অফ চলতেছে। টোয়েন্টি ফোর্থ হচ্ছে বক্সিং ডে বলে, কারণ ওদিন সব গিফট সবাই র‍্যাপ করে, বক্সিং বক্স করে গাছের নিচে রাখে। এখানে আমরা দেখতে পারতেছি এখানে অনেক ধরনের জুতো আছে, ছেলেদের জুতো। পার্স আছে অনেক ধরনের। এই স্নেক প্রিন্ট হচ্ছে একটি আল্ট্রা সিগনেচার প্রোডাক্ট ওদের, সব হ্যান্ডব্যাগেই স্নেক প্রিন্টটা থাকে মোটামুটি। আর কিছু কিছু হচ্ছে সলিড কালারের। জুয়েলারিজও আছে ওদের, জুয়েলারিজগুলো ভালোই। তারপরে এত ব্যাগটাক দেখে তোমার কোনো কিছু ভালো লাগছে? ব্যাগটাক নিয়ে আসছে, সে কিনবে, ওটা দেখায়, সে খুঁজবে এখন ব্যাগটাকে। কথা বলছে ব্যাগের ব্যাপারে, তার জানালো যদি নতুন আসছে তো প্রোডাক্টের শেষ হয়ে গেছে, সাপ্লাই শেষ। তোরা অনলাইনে দেখতেছে অন্য কোনো স্টোরে আছে নাকি, এবং যদি পায় তাহলে সেটা তারা অর্ডার করে দেবে। আমরা আস্তে আস্তে বের হয়ে যাবো এখান থেকে। এখন আবার সে ব্যাগের সন্ধানে আমরা যাচ্ছি আলদো অ্যাক্সেসরিজে। এখানে আমার খুব ভালো লাগছে মলের ডেকোরেশনগুলো, ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। আমাদের ওখানে তো শুধু ক্রিসমাস ট্রি টি দিয়ে সাজায়, এখানে লাইট টাইট লাগাইছে, অনেক সুন্দর। আর একটা ইউনিক জিনিস লাগে যে এখানে ইংলিশের পাশাপাশি ফ্রেঞ্চ ভাষাটা অনেক চলে, তো অনেকেই ফ্রেঞ্চে কথাবার্তা বলে এখানে, অন্যরকম লাগে শুনতে। এটা দেখছেন আপনারা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে বাচ্চারা এটা গাড়িতে চলতেছে, এখানে পিছিয়ে মা বসে আছে, কিন্তু সেটা আসলে নিয়ম না, বেশি বাচ্চারা বসার কথা, তাও একজন। আমি আলো অ্যাক্সেসরিজটা পিছিয়ে ফেলে চলে আসছি ভিডিও করতে করতে। যে গাড়িগুলোকে অ্যাকচুয়ালি টাকা দিলে বাচ্চাদেরকে নিয়ে, এতে বাচ্চারা দৌড়াদৌড়ি করলো না মলের ভিতরে, মা বাবার সাথেই থাকলো, যে গাড়িগুলো নিয়ে চলে যায়। যাই হোক, এখন আমরা আলো অ্যাক্সেসরিজ ফেলে চলে আসছি, সেখানে আবার একটু ব্যাক করি। সে আবার তার ব্যাগটা খুঁজতেছে। অনেক ঘোরাফেরার পরে এখন ব্যাগগুলো কিনা হলো। এদিকে একটু ঘুরো, কেমন লাগতেছে এখন ব্যাগগুলো কিনে? ভালো লাগতেছে, ভেরি গুড, ভেরি গুড। এখন আমরা বের হচ্ছি, আবার দেখি মলে একটু ঘোরাফেরা করা হোক, কি পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি মলের বেসমেন্টে, ডলার রামা। এটা হচ্ছে আমাদের 99+ শপের মতো, সব $1 করে। দেখি কি কি আছে এখানে। এখানে অনেক আরও দোকান আছে, সেলুন আছে একটা মেয়েদের, তারপরে স্পোর্টস গুডসের স্টোর দোকান আছে। যাচ্ছি ভিতরে, ব্যাগটা কিনা পর্যন্তই, কেনার পরে ব্যাগটা আমার হাতে।
কেনা পর্যন্ত তার যতটা গুছো থাকে কেনার পর এটা সম্পূর্ণ আমার দায়িত্ব হয়ে যায়, তাই না? ওরে বাবার, এখানে তো দুনিয়ার মানুষ। কিন্তু জিনিস ভালোই আছে, এটা সব $1 করে। এখানে যা দেখতে পাচ্ছি সব $1, খাবার দাবার, ফয়েল ট্রে, চিপস, ফ্রাইং প্যান, $1 করে ফ্রাইং প্যান। তোমার কি মনে হয় এটা সস্তা? এখান থেকে কিনে রাখতা, কিন্তু $1 জিনিস তো $1 মতোই হবে। ঠিক না, আসলে $1 জিনিস একটা কথা, এটা ঠিক না। এখানে জিনিসগুলো ভালোই তো। এখন আবার এখানে পাটা পুতো আর কি, এটা আছে। আমরা এখানে একটু ঘোরাফেরা করব, দেখি কি কি কেনা যায়। আচ্ছা, এখানে হাঁটতে হাঁটতে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের যেমন আমেরিকাতে $3, ওখানে সব কিছু $1, এখানে ঠিক তা না। সব কিছু কম দাম, কিন্তু ডলার যেমন এগুলো $3.5, চা কাপ চা পিস সেট $4, এরকমই মানে কম দাম, সব কিছুই দাম রিজনেবল। কিন্তু মানে ম্যাক্সিমাম জিনিস $1, যেমন মগগুলো সব $1, গ্লাসগুলো $1 করে পিস, সবাইকে $1 দাম। তো আমি দেখি একটু ঘুরে ফিরে ঘুরে দেখলাম অনেক কিছুই, এখানে অনেক কিছুই আছে। মোটামুটি যা লাগে একদিন বাসায়, খাবার দাবার, বিস্কিট, টোস্ট সবই আছে এখানে। তো আমরা যেটা হলো যে আমরা আবার নাহের জন্য সব কিছু ওখান থেকে আমেরিকা থেকে কিনে বক্স বক্স করে নিয়ে আসছি। ওখান থেকে নামলে হয়তো এখান থেকে অনেক কিছু কেনা যেত, কিন্তু তো নিয়ে আসছি, তো এখন অনেক কিছু কেনার নাই। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে, বের হয়ে দেখি অন্য আর কি কি দোকানে যাওয়া যায়। ও আবার এই যে মলের ভিতরেই ট্রেন স্টেশন আছে, এখানে সাবওয়ে স্টেশন, এর ট্রেনে এখানে যাওয়া যায়। তো আমি ভিতরে দেখে আসি, দেখে যে ভিতরে কেমন। এটা ট্রেন স্টেশন কানাডার, হ্যাঁ ট্রেন স্টেশনে দেখি কেমন। এখানে উপরে গেলে হচ্ছে বাস স্টপ, আর আন্ডারগ্রাউন্ড হচ্ছে সাবওয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেন যাচ্ছে, মাত্র ছিল এতক্ষণ, চলে যাচ্ছে। এখানকার পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ভালোই, আমাদের নেমে যে টিকিট স্ক্যান করে ঢুকতে হয়। কিন্তু ঠান্ডা এখানে, এই জায়গাটা আবার টেম্পারেচার কন্ট্রোল করা নেই। আমরা এই জন্য এখন মলের ভিতরে চলে আসছি যেখানে একটু গরম আছে। হ্যান্ডিক্যাপ বাটনটা পুশ করে দিলাম, তাহলে গেটটা খুলে গেল অটোমেটিক। এখন আমরা যাচ্ছি আবার উপরে, মলের ভিতরে চলে যাচ্ছি, দেখি মলের ভিতরে আর কি দোকানে ঘোরা যায়। আর নবাবে আসতে এখনও আরও 1 ঘন্টা পরে ওর ফ্লাইট টেক অফ করবে, তারপরে আসতে 1 ঘন্টা, তো আসতে এখনও 2 ঘন্টা বাকি। এর মধ্যে হয়তো আমরা লাঞ্চটা সেরে ফেলবো, লাঞ্চটা সেরে তারপরে হয়তো এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা দেবো আমরা। আজকে ইচ্ছা আছে মলের থেকে লাঞ্চ করে নেওয়ার, তো এখন আমরা লাঞ্চ করতে ওদের ফুড কোর্টের দিকে আগাচ্ছি। আমরা এখন ফুড কোর্টে আসছি, ফুড কোর্টে চলুন দেখে নিই কী কী ধরনের খাবার আছে। এখানে বেশ ভ্যারাইটি খাবার আছে, চাইনিজ, কোরিয়ান খাবার, ইন্ডিয়ান খাবার। তো চলুন ঘুরে ঘুরে দেখি কী কী খাবার আছে এখানে। Thank you.
তো অনেক ঘোরার পরে অনেক ইনডিসিশনের পরে আমরা ডিসাইড করলাম অনিলো সাংহাই থেকে এটা কিনেছো বলো এখানে আছে নুডলস মিক্স ভেজিটেবল নুডলস মিক্স ফ্রাইড রাইস ব্ল্যাক পেপার উইথ বিফ সুইট অ্যান্ড সাওয়ার চিকেন হানি গার্লিক চিকেন অনেক কিছু নিছেও আর আমি নিছি এটা আমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাঞ্চ র‍্যাপ এটার মধ্যে দুইটা কোফতা আছে সালাদ আছে রাইস আছে এটা নান দিয়ে র‍্যাপ করা আমরা এটা খাবো এখন আমরা লাঞ্চ করছি লাঞ্চ করার পরে ওইদিকে নওয়াবও কনফার্ম করছে যে ওর ফ্লাইটে বোর্ডিং চলতেছে তো আর দেড় ঘন্টা পরে হয়তো পৌঁছে যাবে এখানে আমরা একটু হাঁটাহাঁটি করে লাঞ্চ করার পরে সময় বুঝে হয়তো এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা দিব আমাদের খাবার এখন শেষ এখন আমরা ম্যাঙ্গো স্মুদিটা খাবো এটা ভিতরে দেখতে পাচ্ছেন যে ম্যাঙ্গোর পিসও দেওয়া আছে কিছু ছোটো ছোটো ম্যাঙ্গো জুসের সাথে এখনও টেস্ট করে দেখতেছে কেমন এটা কেমন এটা পিওর ম্যাঙ্গো জুস না ভালোই মানে এটা হেলদি খাবার কোক কোক খাবার থেকে বেটার এখন আমরা এটা এনজয় করবো এখন আমরা রওনা হচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে নবাবের প্লেন ল্যান্ড হবে পাঁচটার দিকে তো এখন সাড়ে চারটা বাজে তো আমরা এখন এয়ারপোর্টের জন্য বের হব এয়ারপোর্টে যেয়ে একবারে দেখা হবে এয়ারপোর্টে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে ফ্লাইট চলে আসবে পাঁচ মিনিটের মধ্যেই ল্যান্ড করে যাওয়ার কথা হয়তো আমি ল্যান্ড করে ফেলছি মানে টাইম দেওয়া আছে পাঁচ মিনিট টার্মিনাল নাম্বার ফোরে যেতে হবে আমাদের ওর ব্যাগেজ ক্যারাসেল ফোরে আসার কথা আমার যাবো ক্যারাসেল ফোরে দেখি খুঁজে পাইনি তো ক্যারাসেল ফোর এটা দেখি ও কোথায় আছে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ও আসার তো এই আমরা ওয়েট করি কিছুক্ষণ চলে আসছে নামছে উপর থেকে নবাব তুমি বলো আমাদেরকে তোমার অনুভূতি কেমন হলো পুরো জার্নি ঠিক আছে তাহলে আমরা এখন ওর ব্যাগের জন্য এখানে ওয়েট করছি তারপর আমরা গাড়িতে উঠে কিছু খাওয়া দাওয়া করব আমরা হচ্ছে এখন আসছি ওয়ালমার্টে কিছু কেনাকাটা করতে বাসার জন্য এটা বিশাল বড় ওয়ালমার্ট মানে আমাদের কলম্বাসে ওয়ালমার্ট থেকে অনেক বড় তো এখানে এখন আমরা কিছু কেনাকাটা করব ঘোরাফেরা করব এখন বাজে রাত সাড়ে আটটা তো এখান থেকে কেনাকাটা করে হয়তো একটু লাইটস দেখতে যেতে পারি রাতেরবেলা তো তারপরে ডিনার টিনার করে আজকের দিনের র‍্যাপ আপ
আমরা এখন আসছি অটোয়ার ডাউনটাউনে। আমাদের সাথে নবাব জয়েন করেছে এখন। হাই বলো। হ্যালো। আমরা এখন অটোয়ার ডাউনটাউনে আসছি। এটা হচ্ছে পিছে পার্লামেন্ট বিল্ডিং, এখানে লাইট শো হচ্ছে, এখানে আমরা যাবো এখন, আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাবো। ভিতর আছে কিছু সিনারি টাইপের, লাইট দিয়ে বানানো হয়েছে এখানে, মানে স্নো মাউন্টেন টাউন্টেন টাইপের। এটার ভিতরে আমরা হেঁটে অ্যাকচুয়ালি বের হয়ে গেলাম। খুব ছোট একটা ডিসপ্লে, এখন রাস্তাটা পার হয়ে পার্লামেন্টের কাছে যাবো। কিন্তু এখান থেকে আর দেখতে পাচ্ছেন পার্লামেন্টের মধ্যে লাইট দিয়ে কিন্তু শোটা হচ্ছে একটা। তো আমরা এখন কাছাকাছি যাচ্ছি আর একটু। পার্লামেন্ট বিল্ডিং এর পাশে এখানে একটা ফোয়ারা আছে। এখানে ফোয়ারাটার মধ্যে বেশ অনেকগুলো সিম্বল আছে, আর এখানে পানির পাশাপাশি মাঝখানে আগুন জ্বলছে। সবাই এখানে দাঁড়িয়ে আগুনের গরম ভাপ নিচ্ছে, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। তো আমরা এখানে কিছু লাইট টাইট আছে আশেপাশে, ওগুলো দেখবো। দেখে এখানেই আজকে আমাদের দিনের র‍্যাপ আপ। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের সাথেই থাকুন, আমাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে দেবো।